সলাতের হিসাবটি কিয়ামতের মাঠে আসামির কাঠ দাঁড়িয়ে আল্লাহর সম্মুখে সঠিক এবং সুন্দরভাবে দিতে পারে আল্লাহ ওই ব্যক্তিকে কিয়ামতের মাঠে আর যত প্রশ্ন এবং জিজ্ঞাসা করবেন সকল প্রশ্ন এবং জিজ্ঞাসাকে একেবারে সহজ সহজ করে দিবেন ফাসাদা সাহির আমলিহি একজন ব্যক্তি সলাতের প্রশ্নই থেকে যায় সলাতের প্রশ্ন সঠিকভাবে উত্তর প্রদান না করতে পারে আল্লাহ ওই ব্যক্তিকে কেয়ামতের মাঠে যাবতীয় প্রশ্ন অতীব কঠিন এবং জটিল করে দিবেন অত্র হাদিস দিয়ে আপনাকে বলতে চাচ্ছিলাম আল্লাহ আপনাকে কেয়ামতের মাঠে সর্বপ্রথম বলবে বান্দাম তুমি সলাদ দুনিয়াতে কিভাবে আদায় করেছো কিনা সঠিকভাবে ভাবে আদায় করেছো কিনা পাঁচ সলাদ আদায় করেছো কিনা যদি আপনার আমার উত্ত্রুটি সঠিকভাবে হয়ে যায় আপনার প্রথম জিজ্ঞাসায় আল্লাহ আপনার উপরে অনেক 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 খুশি হয়ে যাবে এবার খুশি মনে আল্লাহ আপনার কাছে যা প্রশ্ন করবে তা অনেক সহজ 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 হয়ে যাবে আর যদি আল্লাহ রাগান্বিত হয়ে যায় সলাতের প্রশ্নে আপনি আমি ঠেকে যাই আল্লাহ আপনার উপরে রাগান্বিত হয়ে যায় তাহলে সলাতের প্রশ্নর পরে আল্লাহ আপনার আমার জন্য যত প্রশ্ন জিজ্ঞাসা করবেন তা অতিব জটিল এবং কঠিন হয়ে যাবে অতএব একজন মানুষের জন্য একজন মুসলিম নরনারীর জন্য সলাত একটি গুরুত্বপূর্ণ ইবাদত সলাত একটি আশ্চর্যপূর্ণ ইবাদত যে ইবাদত একজন নারী পুরুষকে পৃথিবীতে যে কোনো মূল্যে আদায় করতে হয় চোখের পাতা নড়লে শরীরে রক্ত থাকলেন যে ইবাদত করা লাগে তার নাম সলাত চোখের পাতা নড়া মনে আপনি জীবিত রয়েছেন শরীরে রক্ত আছে মনে আপনি জীবিত রয়েছেন আপনি জীবিত আছেন মানে আপনাকে সলাত আদায় করতে হবে এর নাম সলাত এর নাম সলাতের গুরুত্ব এর নাম সলাতের তাৎপর্য সলাত এমন গুরুত্বপূর্ণ ইবাদাত সলাত দাঁড়িয়ে আদায় করতে হয় একজন মানুষের মানুষ দাঁড়িয়ে আদায় করতে পারে না বসে আদায় করতে হবে বসে আদায় করতে পারে না বিছানাতে শুয়ে ইশারা ইঙ্গিত দিয়ে আদায় করতে হবে তবুও তাকে আদায় করতে হবে এমন একটি গুরুত্বপূর্ণ পশ্চিম সলাদ কেবলামুখী হয়ে আদায় করতে হয় আপনি এমন পরিবেশে চলে গিয়েছেন কোন দিক পূর্ব কোন দিক পশ্চিম কোনটা উত্তর কোনটা দক্ষিণ আপনি বুঝতে পারেন না আপনার মন যেদিকে চাই আপনার মন যেদিকে চাই হতে পারে পূর্ব হতে পারে পশ্চিম হতে পারে উত্তর হতে পারে দক্ষিণ যেদিকে মন চাই সেদিকে সলাদ আদায় করতে হবে এর নাম সলাদ সলাদ আপনাকে পবিত্র হয়ে আদায় করতে হয় উজু করে আদায় করতে হয় সম্ভব্য কারণে আপনার কাছে পানি নেই পবিত্র হওয়ার জন্য গোসল করার পানি নেই তাহলে আপনাকে মাটিতে হাত রেখে তায়ামম করে সালাত আদায় করতে হবে আপনি এমন স্থানে রয়েছেন আপনি পাহাড়ের উপরে রয়েছেন এরোপ্লেনে রয়েছেন ট্রেনে রয়েছেন বাসে রয়েছেন ওখানে মাটি নেই আপনার পায়ের নিচে যে ধোলাবালি পরে রয়েছে ওই ধোলাবালিতে বিসমিল্লাহ বলে হাত রেখে তায়ামম করে সলাদ আদায় করতে হবে যদি সলাতের সময় হয়ে যায় সলাদ আদায় করতে হয় পবিত্র পোশাক পরে আপনার পবিত্র পোশাক নেই তাহলে যে পোশাকে প্রসাব লেগে রয়েছে যে পোশাবে পায়খানা লেগে রয়েছে ওটা দিয়ে আপনাকে সলাৎ আদায় করতে হবে এর নাম সলাৎ আপনার পোশাক নেই আপনি উলঙ্গ আপনার পোশাক নেই আপনি উলঙ্গ ন্যাংটা আপনার পোশাক নেই আপনাকে উলঙ্গ অবস্থায় ন্যাংটা অবস্থায় যদি সলাতের সময় হয়ে যায় ওই অবস্থাতেই সলাত আদায় করতে হবে এর নাম সলাৎ সালাত কোন অবস্থায় কোন সময়ে কোন ঘন্টায় কোন সেকেন্ডে কোন মুহূর্তে একজন মুসলিম নর নারীর জন্য মাফ করা হয়নি তার নাম সলাত যুদ্ধের ময়দানেও থাকলে যে ইবাদত করা লাগে তার নাম সলাত যুদ্ধের ময়দানে রয়েছেন শত্রু পক্ষ আপনার উপরে এক্ষুনি আক্রমণ করে আপনার জীবন শেষ করে দেবে এই অবস্থায় যদি সালাতের সময় হয়ে যায় দশজন সৈনিক আপনারা রয়েছেন পাঁচজন পাহারা দিবে পাঁচজন সলাত আদায় করবে তাদের হয়ে বাকি পাঁচজন আদায় করবে যাদের সলাত হয়েছে তারা পাহারা দিবে এর নাম সলাদ পুরো জনের সালাদ দ্রুত হবে সংক্ষিপ্ত হবে চার রাকাতের সলাদ দুই রাকাত হবে তবু আপনাকে সলাদ আদায় করতে হবে অতএব সালাত কোনো অবস্থায় কোন মুহূর্তে কোন সেকেন্ডে কোন দিন কোন পরিস্থিতিতেই আপনার আমার জন্য মাফ করা হয়নি একজন মুসলমানের জীবনে যে কোনো মূল্যেই যে ইবাদত করতে হবে করা লাগবে তার নাম সলাদ সালাদ যদি একজন ব্যক্তি আদায় না করেন ও ব্যক্তি জীবনে আর কিছু দাবি করুক না কেন সে মুসলিম দাবি করতে পারে না যদি ওই ব্যক্তি সালাদ আদায় না করেন ও জীবনে আর কিছু দাবি করুক না কেন ও নিজেকে মুসলিম দাবি করতে পারে না আঞ্জাবির রাজি আল্লাহ তালা অনুকল কল রসুল্লাহি সাল আলহি আসাল্লাম বাইনাল আবদি অবাইনাল কুফরি তার খুশ সালাদ মুসলিম মিসকাত

অতএব সলাৎ ছেড়ে দেওয়া বাইনাল আব্দি ও বাইনাল কুফরি তার কুসলাৎ একজন মুসলমান আর একজন আল্লাহর বিধান অস্বীকারকারী অমুসলিম এই দুয়ের মাঝে পার্থক্য হচ্ছে সলাত ছেড়ে দেওয়া যিনি সলাৎ আদায় করেন উনি মুসলিম যিনি সলাৎ আদায় করেন না উনি হচ্ছেন অমুসলিম বোরাই দারাইছি আল্লাহ তালা আনহু বলেন বলা রসুল্লাহি সাল্লাহ আলহিহাসাল্লাম

মুসলিম আর অমুসলিম এই দুইয়ের মাঝে একটা অদা রয়েছে সেটা হচ্ছে সলাত ফমাং তারা কাহা ফাকাদ কাফারা অতএব যে ব্যক্তি এই সলাদ ছেড়ে দিল সে কুফুরিতে ফিরে গেল যে ব্যক্তি এই সলাদ ছেড়ে দিল সে কুফুরিতে ফিরে গেল অতএব এই দুইটা হাদিস আপনার সামনে পেশ করে বলতে চাচ্ছিলাম একজন মানুষ সে যদি মুসলিম হিসাবে নিজেকে দাবি করে তাহলে অবশ্যই অবশ্যই তাকে সলাত আদায় করতে হবে সলাদ আদায় করা ব্যতীত একজন মানুষ নিজেকে মুসলিম হিসাবে দাবি করতে পারে না আব্দুর রহমান নাম নিয়ে মুসলিম দাবি করা যায় না আবদুল্লাহ নাম নিয়ে মুসলিম দাবি করা যায় না আব্দুর রাহিম আব্দুল করিম আব্দুল সত্তার আব্দুল গফর নাম নিয়ে মুসলিম দাবি করা যায় না বড় হুজুরের গড়ে জন্মগ্রহণ করে মুসলিম দাবি করা যায় না সাহেব বুজুর্গনে দিনের ঘরে জন্মগ্রহণ করে মুসলিম দাবি করা যায় না নিজের পিতা সপ্তম দিনে দিয়েছে আমার নামে দুটি ছাগল অথবা একটি ছাগল এই সপ্তম দিনে আকিকা করে আবদুল্লাহ আব্দুর রহিম হালিমা এভাবে আয়েশা ফাতেমা নাম নিয়ে নিজেকে মুসলিম অথবা মুসলিমা হিসাবে দাবি করা যায় না একজন মুসলিম হিসাবে দাবি করতে হলে তাকে অবশ্যই অবশ্যই সালাত আদায় করতে হবে অন্যথায় সে নিজেকে মুসলিম হিসাবে দাবি করতে পারবে না চার ইমামের তিন ইমাম বলেছেন যারা সালাত আদায় করে না তারা মুসলিম নয় তারা মুসলিম নয় ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আলাইহি বলেছেন যারা সালাত আদায় করে না তাকে জেলখানাতে বন্দি করে রাখবে সরকার তাকে জেলখানাতে বন্দি করে রাখবে সরকার আর রাত রাত দিন দিন পিটাবে পিটাবে ও যখন বলবে আজ থেকে সলাত সলাত আদায় আদায় এখনই তখনই জেলখানাতে মুক্তি পাবে তা না হলে পাবে না ইমাম আমরা যাকে বলপীর পীর আব্দুল কাদের জিলানি রহেমা উল্লাহ বলি আব্দুল কাদের জিলানি রহেমা আলাইহি বলেছেন যিনি সলাত আদায় করেন না উনি যদি মারা যান মুসলিম কবরস্থানে তাকে দাফন কাপন করা যাবে না ওকে ফেলে দিতে হবে জঙ্গলে নদীর ঘাটে ওকে টেনে নিয়ে যাবে ওই বন্য পশুতে ওকে মুসলিম কবরস্থানে দাফন কাপন করা যাবে না শুনুন সাহাবিগণের মন্তব্য সাহাবিগন বলছেন আমরা যদি আমাদের মাঝে কোনো ব্যক্তি বড় পাপ করতেন আমরা তাকে অমুসলিম মনে করতাম না তবে কোন ব্যক্তি যদি আদায় করা ছেড়ে দিতেন আমরা তাকে অমুসলিম মনে করতাম তিনি সুদ খাই তিনি আল্লাহ তাকে জাহান নাম দিবেন ক্ষমা করলে ক্ষমা করতে পারেন সুদ খাই পাপি আল্লাহ তাকে জাহান নামে দিবেন ক্ষমা করলে ক্ষমা করতে পারেন তিনি জিনাকারি পাপি আল্লাহ তাকে জাহান নামে দিবেন ক্ষমা করলে ক্ষমা করতে পারেন কিন্তু যিনি সালাত আদায় করেন না উনি বড় পাপই নয় উনি অমুসলিম উনি মুসলিম নয় বর্তমান আরব বিদ্বানগণ বলেন বর্তমান আরব বিদ্বানগণ বলেন একজন স্বামী স্ত্রী স্বামী সলাত আদায় করে স্ত্রী সলাত আদায় করে না স্ত্রী সলাত আদায় করে স্বামী সালাত আদায় করে না ওদের বিবাহ তালাক ছাড়াই কেটে যাবে ওদের বিবাহই তালাক লাগবে না তালাক ছাড়াই বিবাহ কেটে যাবে কেননা যিনি আদায় করেন উনি মুসলিম যিনি আদায় করেন না তিনি অমুসলিম আর মুসলিমে অমুসলিমে বিবাহ সম্পর্ক টেকে না অতএব যদি স্বামী সালাত আদায় করে স্ত্রী সালাত আদায় না করে স্ত্রী সালাত আদায় করে স্বামী সালাত আদায় না করে তাদের বিবাহ টিকবে না তালাক ছাড়াই তাদের বিবাহ কেটে যাবে আপনার বিবাহ টিকে আছে কিনা বাড়িতে গিয়ে বালিশে মাথা রেখে চিন্তা ভাবনা করে দেখবেন ইংশা আল্লাহ অতএব বলছিলাম মুসলিম হিসাবে দাবি করতে হলে একজন মানুষকে অবশ্যই অবশ্যই সালাত আদায় করতে হবে এজন্যই তো আমাদের নাবি মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি তোমার পরিবারে সলাতের তাগিদ দাও

তুমি তোমার সন্তানকে সলাতের জন্য আহ্বান করো যখন তার বয়স হয় সাত অজরিবুহুম আলাইহা অহুম আবুনা ও আশরিসিন যখন তোমার সন্তানের বয়স হয়ে যায় দশ তখন তুমি তাকে লাঠি পিঠা করো অফার রিকুবাই না হুমকিল মাজিবি তুমি তার ঘর থেকে আলাদা করে দাও বিছানা পিঠা করে দাও এ হাদিজ পেশ করে আপনি পিতাম আপনি মাতা আপনাকে আমি এ কথাই বলতে চাচ্ছিলাম আপনাকে আমাদের নাবি বলেছেন আপনার একটি সন্তান হয়েছে ওই সন্তানের বয়স এখন সাত হয়েছে আপনি তাকে বলেন আব্বু আব্দুল্লাহ সলাতের টাইম হয়েছে আব্বু চলো মাসজিদে চলো আব্বু আম্মু আমে নাম আজান হয়েছে আম্মু সলাত আদায় করে নাও এভাবে আব্বু বলে আম্মু বলে বলতে থাকেন সাত থেকে আট নয় দশ তিন বছর পর্যন্ত এবার আপনার আব্বু আবদুল্লার বয়স এখন দশ আমিনার বয়স এখন কিন্তু আপনার আব্বু আবদুল্লাহ আম্মু আমিনা সলাত আদায় করে না আমাদের নাবি বলছেন এখন আর আব্বু চলে না এখন আর আম্মু চলে না হাতে একখানা লাঠি নাও এবার বলো আব্দুল্লাহ তুমি যদি সলাত আদায় না করো তোমাকে পিটিয়ে সলাত আদায় করাবো আমি নাম তুমি যদি সলাত আদায় না করো তোমাকে পিটিয়ে সলাত আদায় করাবো আমি তোমার পিতা আমি তোমার মাতা আমার নাতি বলেছেন তোমার বয়স দশ হয়েছে তোমাকে পিটিয়ে সালাত আদায় করাতে হবে অন্যথায় আমার বাড়িতে তোমার থাকার জায়গা নেই আমার বাড়িতে তোমার খাওয়ারও ব্যবস্থা নেই আপনি আপনার সন্তানকে কয়দিন বলেছেন আপনার সন্তানের বয়স এখন পনেরো আপনার সন্তানের বয়স এখন বিশ আপনার সন্তানের বয়স পঁচিশ আপনার সন্তানের বয়স তেইশ কখনো কি আপনার সন্তানকে আপনি জন্য তাগিদ দিয়েছেন অথচ জীবনে সকল কর্ম করার জন্য আপনি তাকে বলেছেন সকালে ফজরের পরে বলেছেন আম্মু প্রাইভেটে চলে যাও আম্মু আব্দুল্লাহ প্রাইভেটে চলে যাও অমুক করো তুমুক বাসন পরিষ্কার করো ব্যবসা বাণিজ্যে যাও এটা করো সেটা করো কত আদেশ আপনি সারা করছেন ধমক দিচ্ছেন প্রহার করছেন কিন্তু আপনার সন্তান সলাত আদায় করে না তার বয়স পনেরো অথবা বিশ অথবা পঁচিশ আপনি তাকে কোনোদিন দিন সলাতের জন্য বলিননি। আপনার সন্তান এখন ওই নিশা দ্রব্য সেবন করে মদ গাজা খাই ইত্যাদি ইত্যাদি জায়গায় সময় করে আপনাকে আপনাকে দেখতে পারে না আপনার উপরে ধমক দেয় গলা ধাক্কা দেয় ঘর থেকে বের করে দেয় আপনি এখন হুজুরকে বলছেন হুজুর আমার ছেলের জন্য একটু পানি পড়া দেন তো আমার ছেলে মোটেও কথা শোনে না হুজুর আমার ছেলের জন্য একটু তেল পড়া দেন তো আমার ছেলে একেবারে অনেক খারাপ হয়ে গিয়েছে কি যে করি একটু দোয়া করে দেন তো আর হুজুর দোয়া করে কি করবে হুজুর পানি পড়া দিয়ে কি করবে হুজুর তেল পড়া দিয়ে কি করবে আপনি পিতামাতা আপনি কি দায়িত্ব পালন করেছেন অথচ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুখারী মুসলিম নিসকাতের 90 নম্বর হাদিসে মামিন মিন ইল্লা ইউলাদু আলাল ফিতরাতি

তাকে ইহুদি বানাই আউ তাকে নাসারা বানাই আউমিহি তাকে অগ্নি পুজ বানায় তাকে ইসলাম বিদ্বেষী অন্যায় পাপাচারী বানায় অতএব এ হাদিস পেশ করে আপনাকে বলতে আপনার সন্তান আপনাকে গলা ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়েছে আপনি অযোগ্য মাতা বলে আপনি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছেন বলে সঠিক সময়ে আপনার সন্তানকে যোগ্য সুশিক্ষা আদর্শ শিক্ষা দিতে ব্যর্থ হয়েছেন বলে আজকে আপনি পদদলিত হচ্ছেন আপনার সন্তান ধ্বংস হয়েছে আপনার সন্তানের কাছে পরিবার সমাজ রাষ্ট্র সবাই ধ্বংসের প্রান্ত পৌঁছে গিয়েছে আপনার সন্তান আর জখর মৎখর এবং অশ্লীল কাজে লিপ্ত হয়ে রয়েছে অতএব আপনি পিতা মাতা হিসাবে আপনি আপনার দায়িত্ব কর্তব্য পালন করার জন্য জোরালো চেষ্টা করুন সম্মানিত উপস্থিতির একজন আরব বিদ্যানের নিকটে একজন আম্মাজান জিজ্ঞাসা করলো হে আমার সন্তান এবং আমার স্বামী সালাত আদায় করে না আমি খুব চেষ্টা করেছি তবে তাদেরকে দিয়ে আমি সালাত আদায় করাতে পারিনি এখন আমার করণীয় কি তখন আরব বিদ্যান বলেছিলেন আম্মাজান আমি আপনাকে প্রশ্ন করতে চাই মনে করুন আপনার স্বামী এবং সন্তান যে ঘরে ঘুমিয়ে রয়েছে ওই ঘরে আগুন ধরে গিয়েছে আপনি এখন কি করবেন তখন ওই আম্মাজান বলছেন আমি একটা রশি নেব আমার রশির এক সাইড আমার স্বামীর পায়ে বেঁধে দেব আর একটা সাইড আমার সন্তানের পায়ে বেঁধে দেব ও ভাই সাইডটা আমার কোমরে বেঁধে আমার স্বামী সন্তানকে ওই ঘরের খাট থেকে টেনে বারান্দায় বারান্দা থেকে থেকে উঠানে উঠান রাস্তায় মারবো তবে আগুন লাগা ঘরে আমার স্বামী সন্তানকে থাকতে দেব না শাহেক বলছেন আরব বিদ্যান বলছেন আম্মা যান আপনি যে প্রশ্ন করেছেন আপনার প্রশ্নের উত্তর আপনার দেয়া হয়ে গিয়েছে আপনার স্বামী সলাত আদায় না করে ঘরে ঘুমিয়ে রয়েছে আপনার সন্তান সলাত আদায় না করে ঘরে ঘুমিয়ে রয়েছে তার মানে সে জাহান নামের আগুনের মাঝে রয়েছে যে সলাত আদায় করে না সে জাহান নামে যাবে ওই যে সুরা মুদাসির বিয়াল্লিশ এবং তেতাল্লিশ নম্বর আয়াত জাহান দেখে যখন প্রশ্ন করা হবে মা সালেকা কুমফি সাকর কলুনাম লেকুমিনাল মুসল্লিন তোমাদেরকে কিসে জাহান জাহান্নামে নিক্ষেপ করেছে তখন দুনিয়াতে মুসল্লি ছিলাম না আমরা দুনিয়াতে সলাৎ আদায়কারী ছিলাম না মুসল্লি না থাকার কারণে সলাৎ আদায় না করার কারণে আমরা আজকে এই সাঁকর নামক জাহান নামে এসেছি অতএব আপনার স্বামী সন্তান ঘরের ভিতরে সলাত আদায় করে ঘুমিয়ে রয়েছে মনে সলাদ আদায় না করে ঘুমিয়ে রয়েছে মনে ওই জাহান্নামের আগুনের মাঝে ঘুমিয়ে রয়েছে এখন আপনার করণীয় কি স্বামী সন্তানের পায়ে রশি বেঁধে টানতে টানতে ঘর থেকে বারান্দা উঠান পেরিয়ে রাস্তার মাঝে ছুড়ে ফেলুন আর বলুন স্বামী আপনাকে আমি খুব ভালোবাসি সন্তান তুমি আমার কলিজার টুকরা তোমাকে আমি অনেক ভালোবেসে মানুষ করেছি তোমরা আমার চোখের সামনে জাহান নামের আগুনের ঘরে ঘুমিয়ে রয়েছ যে ঘরটাই ঘুমিয়ে রয়েছ ও ঘরটা জাহান নামের আগুনে দাও 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 করে জ্বলছে আমি তোমার মা হিসাবে কি করে মেনে নি তুমি জাহান নামের আগুনের ভিতরে আমি তোমার স্ত্রী স্ত্রী হিসাবে কি করে মেনে তুমি আগুনের মাঝে ঘুমিয়ে রয়েছ আমি কখনো মেনে নিতে পারবো না আমার জীবন থাকতে মেনে নিতে পারবো না অতএব আমার জীবন থাকতে এই জাহান নামের ঘরে তোমাদেরকে থাকতে দেব না এই ঘরের আগুন নিভাও সলাত আদায় করে আসো আগুন নিভে যাবে তারপরে ঘরে প্রবেশ করো অতএব এটাই একজন মানুষের কর্তব্য এই জন্যই তো আল্লাহ তালাম সুরাতহার একশো তো বত্রিশ নম্বর আয়াতে বলেন সলাতি অস্তবির আলাইহা তুমি তোমার পরিবারে সলাত প্রতিষ্ঠা করো। এবং নিজেও সলাতের উপরে অবিচল থাকো তুমি তোমার পরিবারে সলাদ প্রতিষ্ঠা করো এবং নিজেও সালাতের উপরে অবিচল থাকো হে ঈমানদারগণ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুআঙ্কুসাকুম ওয়া হালিকুম নারাও উকুদুহান-নাসু ওয়াল হিজারা হে ঈমানদারগণ তুমি বাঁচো জাহান্নামের আগুন থেকে তোমার আহাল তোমার অধীনস্থ পরিবারকেও বাঁচাও জাহান্নামের আগুন থেকে যে জাহান্নামের ইন্দন হবে মানুষ এবং পাথর সম্মানিত উপস্থিতি অতএব আল্লাহ তালাম আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য জোরালোভাবে তাগিদ প্রদান করেছেন আল্লাহ তালাম আপনার পরিবারে সলাদ প্রতিষ্ঠা করার জন্য জোরালোভাবে নির্দেশ প্রদান করেছেন নিজেকে সলাতের উপরে অবিচল থাকার জন্য বলেছেন অতএব এ পর্যন্ত আলোচনা দিয়ে আপনার সামনে আমি যে কথাটি বলতে চাচ্ছিলাম আপনাকে সলাদ আদায় করতে হবে করতে হবে যেকোনো মূল্যেই করতে হবে শরীরে রক্ত থাকলেই করতে হবে চোখের পাতা নড়লে করতে হবে নিজেকে মুসলিম হিসাবে দাবি করলে করতে হবে আপনাকে তো করতে হবে করতে হবে আপনার অধীনস্থ আপনার স্ত্রী আপনার সন্তানাদি ছেলে মেয়ে সকলকে সলাৎ আদায় করাতে হবে সলাত আদায় করাতে আপনি বাধ্য কেননা আল্লাহ তালা আল্লাহ রাসুল আপনার উপরে সলাৎ প্রতিষ্ঠার দায়িত্ব অর্পণ করেছেন অতএব সলাতের গুরুত্ব অপরিসীম সলাৎ আপনাকে আমাকে যে কোনো মূল্যেই আদায় করতে হবে আল্লাহ তালা আমাদের উপস্থিত নারী এবং পুরুষকে সলাত আদায় করার তৌফিক দান করুন আল্লাহ আমিন আল্লাহ তালা আপনাকে আমাকে সকলকে সলাতের উপরে অবিচল থেকে নিজ পরিবারে সলাৎ প্রতিষ্ঠা করার তৌফিক প্রদান করুক নিজেকে যোগ্য মুসলিম হিসাবে দাবি করার তফিক দান করুন সকলে বলি আল্লাহ আমিন আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল করো আল্লাহ আমিন সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আপনার সামনে যে সলাতের গুরুত্ব নিয়ে আলোচনা করলাম এই সলাদটি আপনাকে সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে আদায় করতে হবে সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে যদি আপনি আমি এই সলাদ আদায় না করি তাহলে সলাদ আদায় করেও আপনি জাহান নামি এতক্ষণ বলছিলাম যিনি সলাদ আদায় করে না তিনি জাহান্নামী এবার আপনার সামনে বলছি যিনি সলাদ আদায় করেন তিনি নামি। যিনি সলাদ আদায় করেন তিনি নামি। যিনি সলাত আদায় করেন তিনি নামি আপনি বলতে পারেন হুজুর এতক্ষণ আলোচনা লাইন ঠিক ছিল আমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য সলাত শুরু করেছি সলাত আদায় না করলে জাহান্নামে যাব এটাই চূড়ান্ত এবং ঠিক কথা কিন্তু জাহান্নাম থেকে বাঁচার জন্য সলাত আদায় শুরু করলাম এবার আপনি বলছেন সলাত আদায় করলে জাহান নামে যেতে হবে আপনি মন গড়া নিজের মতো করে এভাবে কেন বলা শুরু করেছেন এ কথা তো আল্লাহ বলেননি এ কথা তো রাসুল বলেননি জি আপনি বলছেন আমি বলছি আমি কখনো কথা বলিনি আমি এ কথা বলিনি কথা 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 আল্লাহ বলেছেন। 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 আমাদের আমি কেন আপনাকে বলবো। তো আপনি যখন সলাত আদায় করেন একটা সুরা তেল করেন সুরাটির নাম হচ্ছে সুরাতুল মাউন এই মাউনের চার নম্বর সলাত আয়াত যখন আপনি তেলোয়াত করেন ওখানে আপনি কি বলেন একটু ভেবে দেখেছেন কি ওখানে আপনি বলেন ফয়াইল মুসল্লিন আল্লাহ মুসল্লির জন্যই ওয়েল নামক জাহান্নাম রেখেছে ফওয়াইল উল্লিল মুসল্লিন আল্লাহ মুসল্লিকে দিবেন কোন জায়গায় ওয়াল নামক জাহান্নামে এটা আমার কথা এটা আল্লাহর কথা আল্লাহ বলা দিচ্ছেন তবে কোন মুসল্লি আল্লাহ জ্বিন আংসলা তিহিন আল্লাহ জীন আহম যে মুসল্লি সলাত আদায় করে লোক দেখানোর জন্য যে মুসল্লি সলাত আদায় করে উদাসীন ভাবে বিআই এসেছে না হলে বিআই বলবে কি ব্যাপার বিআই তুমি সলাত আদায় করো না নাকি বিআই খুশি করার জন্য বন্ধুর সাথে ঘুরতে গিয়েছে বন্ধুকে দেখানোর জন্য অথবা সলাতে আসে কিন্তু উদাসীন কিভাবে হাত বাঁধতে হবে কিভাবে রুকু সেজদা করতে হবে কিভাবে দোয়া তাহালিল করতে হবে কিভাবে উঠতে হবে কিভাবে বসতে হবে এর কোন ধার ধারে না একেবারে উদাসীন খাম খেয়ালি যেভাবে মন চায় সেভাবে দুটো ঠোকর দিয়ে ওইভাবে ওই কিরিশোধ করা বলে আমাদের ভাষায় ওই কিরিশোধ করে হাজিরা খাতায় নাম দিয়েই চলে যায় মূলত সলাতের নিয়ম নীতির তোয়াক্কা করে না অথচ আমাদের নবী বুখারির ছয় শত নম্বর হাদিসে বলছেন সল্লো কামার আই তুমি ও তুমি সলাত আদায় করো যেভাবে আমাকে সলাত আদায় করতে দেখো অতএব আমাদের নবী যেভাবে সলাত আদায় করেছেন করতে বলেছেন নবী সাল্লি সাল্লাম যেভাবে আমাদের সলাদ শিখিয়েছেন ওভাবেই যদি আমরা সলাদ আদায় করি তাহলে আমাদের সলাদ আমাদেরকে জান্নাত দিবে আর যদি আমাদের সলাাদ সল্লো কামার নিয়ম নীতি অনুযায়ী যদি না হয় তাহলে আপনার আমার সলাদ জাহান নামে নিয়ে যাবে এখন সংক্ষিপ্ত আকারে আপনার সামনে আলোচনা করব কোন নিয়ম নীতি পথ ও পদ্ধতি অনুসরণ অনুকরণ করলে আপনার আমার সলাদ সল্লুক আমার অতমনি উসল্লি এই হাদিসের অনুকূলে রাসুল সাল আলি ওয়াসাল্লামের পথ ও পদ্ধতি অনুযায়ী হবে এ বিষয়ে আপনাদের সামনে এখন সংক্ষিপ্ত আলোচনা নাবি মোহাম্মদ সাল আলহি আসাল্লাম আমাদেরকে জানিয়েছেন আল্লাহ সুরামায়দার ছয় নম্বর আয়াতে বলেন যখন তুমি সলাতের ইচ্ছা করো তখন তুমি উজু করে নাও ইয়া আইনতুম ইলা সলাতি ফাক শিলু উজু হাকুম হাই থি হাকুম অরচলা কুম ইলাল কামাইন হে ইমানদার গুণ যখন তুমি সলাতের জন্য মন স্থির করো দণ্ডায়মন হও তখন তুমি উজু করো তোমার মুকমণ্ডল ধৌত করো হোভাই হাত কনুই পর্যন্ত ধৌত করো পরিপূর্ণ মাথা মাসাও করো উভয় পা তাকলু পর্যন্ত সুন্দর করে ধূত করো অতএব সলাত আদায়ের শুরুতে আপনাকে আমাকে সুন্দর করে উজু করতে হবে সুন্দর করে যদি উজু করি প্রতিদান আল্লাহ কি দিবেন ওসমান রাশি আল্লাহ আনহ বলেন নাবি সাল্লাহ আলাই বলেছেন মাং তা

অতঃপর দুই রেখাত সলাত আদায় করবে এবং সেই সলাতে আল্লাহর সন্তুষ্টি ছাড়া কোনো কিছু থাকবে না গুফির আল্লাহ মা তাকিং জাম্বি আল্লাহ এই ব্যক্তির পূর্বের যত অপরাধ রয়েছে সকল অপরাধকে ক্ষমা বলে ঘোষণা করবেন সুবহান আল্লাহ অপর এক হাদিসে উৎপাই আমের রেছি আল্লাহ তালা আনহু বলেন

যখন কোন মুসলমান সুন্দর করে উজু করে সুম্মা এক মুফায়ুসল্লি রকাতাইনি অতঃপর দাঁড়িয়ে দুটি রেকাত সলাত আদায় করে মুখ বিলন আলাইহিমা বিকল বিহি অজহিহি সিও অন্তর এবং মুখকে আল্লাহর জন্য নির্ধারণ করে নেয় আল্লাহকে বলে আল্লাহ আমি সুন্দর করে উজু করেছি দাঁড়িয়ে গিয়েছি দুই রাকাত সালাত আদায়ের জন্য আমার অন্তর তোমার জন্য আমার মস্তক তোমার জন্য আমার অন্তর শুধু তোমাকে সেজদা করতে চায় আমার মস্তক শুধু তোমার কাছেই নত হয় কুলিন্না সালাতি ও নুসুকি ও মাহইয়ায়া কমা মাতি লিল্লাহি আল্লাহ আমার সালাত আমার কুরবানি আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া আল্লাহ সবকিছু তোমার জন্য যখন কোনো ব্যক্তি সুন্দর করে উজু করে দাঁড়িয়ে দুই রেকাৎসালাত আদায় করে শও অন্তর এবং মুখকে আল্লাহর জন্য নির্ধারণ করে নেয় আমাদের নাবি বলছেন। ইল্লা ওয়াজা বাতলাহুুল জান্না। আল্লাহর জান্নাথ ওই ব্যক্তির জন্য অবধারিত ওয়াজীব হয়ে যায় সুলহান আল্লাহ। অতএব দুই রেখাত সলাতের পর এবং গুম ক্ষমতা এত যে যদি আপনি সুন্দর করে উজু করে আল্লাহর সন্তুষ্টের উদ্দেশ্যে দুই রেখাত সলাত আদায় করেন তাহলে আল্লাহর জান্নাত আপনার আমার জন্য অজীব অবধারিত হয়ে যাবে আল্লাহ তুমি আমাদের উপস্থিত নারী পুরুষ মুসলিম নর নারীকে সুন্দর করে উজু করে তোমাকে রাজি খুশি করার জন্য সালাত আদায় করার তৌফিক দান করো আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল করো সকল বলি আল্লাহুম্মা আমিন সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে বলছিলাম উযু হয়ে গেল এবার সালাতে দাঁড়াতে হবে সালাতে দাঁড়িয়ে আপনাকে নিয়াত করতে হবে নিয়াত ছাড়া সালাত হয় না তবে আমাদের কিছু প্রিয় ভাই আমাদেরকে বলেন আমরা নাকি কি সলাত আদায় করি। আমরা সলাতে নিয়াত করি না। হে প্রিয় ভাই আপনার এ কথা বলা ভুল হয়েছে। আপনি আমাদের বুঝতে ভুল করেছেন। কে বলেছে, আমরা সলাতে নিয়েত করি না, সলাতের শুরুই নিয়াত করতে হবে এটাই চূড়ান্ত। কেননা নাবিসাল্লহ্লহ আরে হিহ সাল্লাম বলেছেন ইননেমাল আমা আলুবী নিয়াত বাইননামালফুল্লিমরি ইম্মানা অ। যে হাদিসটি বুখারির প্রথম নাম্বার হাদিস মেসকাতের প্রথম নাম্বার হাদিস উক্ত হাদিসে আমাদের নাবি বলেন প্রত্যেকটি আমল নিয়াতের উপরে নির্ভরশীল আর মানুষ তাই পায় যা সে নিয়াত করে অতএব সলাতের মতো একটি গুরুত্বপূর্ণ ইবাদাতে আপনি আমি নিয়াত করব না এ কথা মনে হয় নিয়াত সালা সলাত হবে না নিয়াত সলা বাতিল তবে সম্মানিত ভাই আপনার মাঝে আর আমার মাঝে একটা ভুল বোঝাবুঝি রয়েছে সেটা হলো এই আমরা নিয়াত সলাতে করি নিয়াত পড়ি না অর্থ হচ্ছে সংকল্প করা নিয়াত অর্থ হচ্ছে ইচ্ছা পোষণ করা মনের ভিতরে যেটা উকি দেয় ওটা নিয়ে মনে যেটা হয় ওটা নিয়ে নিয়াত করতে হয় মনে মনে নিয়াত পড়তে হয় মুখে মুখে। মুখে যেটা পড়া হয় ওটাকে বলে নিয়াত পড়া। মনে যেটা সংকল্প হয় সেটা হলো নিয়াত করা। যেমন আল্লাহ বলছেন সুরা বাকার আট নম্বর আয়াতে। কমিনার নাসিমা ইয়া কুলো আমার নাবিল্লা হিওয়াবিলি আওমিল আখিদিতমা আহম্বি সাল্লাম কিছু মানুষ আপনাকে এসে বলছে। আমরা আল্লাহর প্রতি ইমান এনেছি আখেরাতের প্রতি ঈমান এনেছি আসলেই ওরা ইমানদার নয় তবে মুখে বলছে ওরা ইমান এনেছি অতএব ওদের মুখের কথা আর অন্তরের নিয়াত এক নয় অতএব মুখে বলা কথা নিয়াত নয় অন্তরে যেটা হয় সেটাই নিয়াত অতএব সলাতে নিয়াত করতে হবে নিয়াত পড়তে হবে না যদিও আমাদের দেশের প্রচলিত সলাৎ শিক্ষায় যেমন আ মাওলানা মুইহউদ্দিন খান রাহিমাহুল্লাহ আলাইহি তার তালিমুস সলাদ বইয়ের 31 পৃষ্ঠায় ইন্নী ওয়াজ্জাহাত লিখেছেন কিন্তু দলিল প্রমাণ পেশ করিনি যেমন আসতাবালি থানবী রাহিমাহুল্লাহ আলাইহি তার পূর্ণাঙ্গ নামাজ শিক্ষা বইয়ের 131 টা হতে 137 টা পর্যন্ত ফরোজ ওয়াজিব নফল সুন্নাত বিভিন্ন সলাতে নিয়াত লিখে রেখেছেন কিন্তু দলিল প্রমাণ পেশ করিননি অতএব আপনাকে বলতে চাচ্ছিলাম সলাতে আপনাকে নিয়াত পড়তে হবে না নিয়াত নিয়াত করতে হবে অতএব হয়ে হয়ে গেল গেল এবার আপনি সলাতে দাঁড়িয়ে যাবেন কাতার সোজা করে নিবেন এখানেও আমার প্রিয় ভাইয়ের সাথে আমার একটু মতভেদ রয়েছে আমার প্রিয় ভাইকে দেখছি ও আমার মুসলিম ভাই ও আমার পরিজার ভাই ও দাঁড়িয়েছে ওর সলাতের ফাঁকে একটু চারাঙ্গুল ফাঁকার রয়েছে এক বিঘত ফাঁকা রয়েছে অত সুহানাসরাছি আল্লাহ তাআলা আনহু বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকিমু সুফফাকুম ফাইন্নী আরাকুম মিন আরাই তোমরা কাতার সুজা করো কেন না আমি নাবি আমি তোমাদেরকে পিছন দিক থেকে দেখি বকা না খাদুনাহু কদামিহি তখন আমরা একজন সাথী ভাই অপর সাথী ভাইয়ের পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াতাম কাদের সাথে কাদ মিলিয়ে দাঁড়াতাম হাদিসটি বুখারি বুখারি হাদিস নাম্বার সাতশত পঁচিশ বুখারীর এই সাতশত পঁচিশ নম্বর হাদিস দিয়ে প্রমাণ হয় আম একজন মুসলমান যখন সলাতে দাঁড়াবে তার পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াবে কাদের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়াবে আপনি যদি পায়ের সাথে পা মিলিয়ে না দাঁড়ান আমাদের নাবি বলেছেন ও জায়গায় শয়তান থাকে আনাস বলেন নাবি বলছেন সঙ্গী সাথী তোমরা প্রাচীরের ন্যায় একেবারে সোজা হয়ে কাতার সোজা করো

আমি শয়তানকে দেখতে পাই তোমাদের ওই কাতারের ফাঁক গুলোতে যেন সেটা কালো ভেড়ার বাচ্চা আবু দাউদ হাদিস নম্বর ছয়শত সাতষট্টি মিসকাত হাদিস নম্বর এক বর্ণিত এই হাদিস পেশ করে আপনাকে বলতে চাচ্ছিলাম আমাদের নাবি বলেছেন কাতারের ফাঁক বন্ধনা করলে ওই ফাঁকে শয়তান থাকে ও আপনাকে ধোকা দেয় শুধু তাই নয় আমাদের নাবি বলেছেন যদি কাতারের ফাঁক বন্ধনা করা হয়

তোমরা যদি পৃথক হয়ে দাঁড়াও তাহলে আল্লাহ তোমাদের হৃদয় থেকে ভালোবাসা উঠিয়ে দিবেন মুসলিম মিশকাত মিশকাত হাদিস নম্বর এক হাজার আটাশি বর্ণিত হাদিস পেশ করে বলতে চাচ্ছিলাম কাতারের ফাঁক যদি বন্ধ না করা হয় হৃদয় থেকে ভালোবাসা উঠে যায় এই হাদিসটি আমি ততদিন পর্যন্ত বুঝে উঠিনি যখন আমার বন্ধু আমাকে বললেন বন্ধু আমি গিয়েছিলাম এক জায়গায় সফরে সফরে গিয়ে এক আদায়ের জন্য দাঁড়িয়েছি আমার পাশে একজন লাল টকটকা সাদা দেখতে যেমন ছবি তেমন কর্মকর্তা আমার পাশে দাঁড়িয়েছে আমার মনটা তখন ভীত সন্ত্রস্ত হয়েছে এত বড় দামি মানুষ আমার পাশে দাঁড়িয়েছে না জানি কখন বেয়াদবি হয়ে যায় সেনাবাহিনীর অধ্যাতন দায়িত্বশীল দেখতে যেমন চকচকা দায়িত্ব তত বড় মেজর পর্যায়ের মানুষ আমি তার সামনে কোনো বেয়াদবি করে ফেলি কিনা আমার ভয় হয় মনে মনে এক পর্যায়ে যখন ইমাম সাহেব আল্লাহ আকবার বলে সলাপ শুরু করেছে দেখলাম ওই সুন্দর দেহধারী সেনাবাহিনীর অধ্যাতন দায়িত্বশীল আমার পায়ের সাথে পা মিলিয়ে দিলেন তখন সলাতে আমার মনটা আনন্দে ভরপুর হয়ে গেল আমার হৃদয়টা ভালোবাসায় পূর্ণ হয়ে গেল আমি ভাবতে লাগলাম আমার মতো মানুষের পায়ের সাথে এত বড় দামুস দামি মানুষের পা মিলিত হয়েছে আমার মন আনন্দে ভরপুর হয়ে গেল আমি তখন বুঝেছি নাবি বলেছেন কাতারের ফাঁক বন্ধ করে নাও যদি কাতারের ফাঁক বন্ধ না করো আল্লাহ তোমাদের অন্তর করে ভালোবাসা উঠিয়ে কাতারের ফাঁক লাগিয়ে দিলে একজন আর একজনের প্রতি মোহাবত হবে আরেকজন আরেকজনের প্রতি ভালোবাসা হবে এ কথা আমাদের নাবি বলেছেন অথচ আমাদের দেশের বুজুর্গণ দিন মুরুব্বিক তারা বলেন

আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দেন ও বানালহু বাইতান ফিল জান্নাহ আল্লাহ ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করে দেন সুবহানাল্লাহ অতএব কাতারের ভাগ বন্ধ করলে इज्जत হানি হয় না মান হানি হয় না সম্মান হানি হয় না বরং কাতারের ভাগ বন্ধ করে দেওয়ালে আল্লাহ দুনিয়া এবং পরকালে তার इज्जत সম্মান বাড়িয়ে দেন এবং জান্নাতের ভিতরে একটা ঘর নির্মাণ করে দেন

তোমরা কাতার সোজা করো পরস্পর মিলিত হয়ে দাঁড়াও হাদিসটি হাদিস নম্বর বর্ণিত আমাদের নবী সলাতের ইকামত চলাকালে মুসল্লিদের দিকে মুখ করে তাকাতেন এবং বলতেন ও মুসল্লিগণ তোমরা কাতারের ফাঁক বন্ধ করে নাও তোমরা কাতার সোজা করে নাও আমরা এখনো পর্যন্ত মক্কা মদিনায় যারা গিয়েছি। তারা দেখি ওই মাদিননাতে ওই মক্কাতে যখন ইমাম সাহেব সলাদ শুরু করেন কি জুমে একটা আরবিতে বলেন স্তাও। স্তাও আরা দাসতালিপু, অতবাখী মুসু ফুফাকুম অতারস্্যু। এভাবে আরবিতে জন্য কি একটা বলেন আমরা বুঝি না। তবে তিনি এটাই বলেন যে মুসল্লি কাতার সুজা করে নাও বিচ্ছিন্ন হয়ে দাঁড়িয়েও না পরস্পর মিলিত হয়ে দাঁড়াও এ কথা মক্কা মদিনার ইমামগণ এখনো বলেন কিন্তু আমার দেশের ইমামগণ রাসুলের এই সুন্নাকে প্রাধান্য দেন না ইমাম সাহেবের সামনে একজন মুসল্লি চার আঙুল আদাবিঘাত ফাঁক করে দাঁড়িয়েছে ইমাম সাহেব বলছে মোবাইল বন্ধ করুন এটা করুন সেটা করুন আরো কত কথা তিনি বলছেন কিন্তু তিনি বলছেন না সঙ্গী তোমরা কাতারের ফাঁক বন্ধ করে নাও এটা রাসুলের সুন্না এটা রাসুল বলেছেন যদি তোমরা কাতারের ফাঁক বন্ধনা করো ওখানে শয়তান গিয়ে প্রবেশ করে তোমাদের অসা দিবে তুমি কাতারের ফাঁক বন্ধনা করলে তোমার হৃদয়ে ভালোবাসা উঠে যাবে তুমি কাতারের ফাঁক বন্ধনা করলে তোমার মান সম্মান ইজ্জত কমে যাবে তুমি কাতারের ফাঁক বন্ধনা করলে জান্নাতে একটি ঘর থেকে তুমি মাহারাম হবে এ কথা আমাদের ইমাম সাহেব বলছেন না অথচ মক্ক মদিনার ইমামগণ রাসুলের এই জীবন্ত সুন্নাকে এখনো পর্যন্ত প্রতিষ্ঠা রেখেছেন সম্মানিত উপস্থিতি অতএব বলছিলাম উজু হয়ে গেল নিয়াত হয়ে গেল এবার দাঁড়িয়ে কাতারের ফাঁক বন্ধ করে সীসা ঢালা প্রাচীরে নেয় সুন্দর করে দাঁড়িয়ে যেতে করতে হবে এরপরে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে তাকবিরে তাহারিমা আল্লাহ আকবার বলে রফল দাইন করে আপনাকে সলাদ শুরু করতে হবে তবে এই জায়গাতেও আমার ওই ভাইয়ের সাথে একটা দ্বিমত রয়ে গিয়েছে আমার ওই ভাইকে দেখি যখন সলাদ শুরু করে তখন তিনি রফলা দাইন করে এই কান পর্যন্ত স্পর্শ করে এবং একবার রফলা দাইন করে সলাদ শুরু করে আর কফলা দাইন করে না তবে নাবি সাল আলহি আসাল্লাম কিভাবে রফল আদায়ন করেছেন কিভাবে সলাত আদায় করলে সল্লু কামার আইতুমনি ও এই হাদিসের অনুকুলে আমাদের সলাত হবে এ বিষয়ে বলতে গিয়ে সালেম ইবনে আবদুল্লাহ রাজি আল্লাহ তালা আনহু আন আবিহি সালেম ইবনে আবদুল্লাহ রাজি আল্লাহ তালা আনহু তার পিতা হতে বর্ণনা করে বলছেন كان يرفع يديه حزء من قبيه إذا افتتح الصلاة نبي صلى الله عليه وسلم যখন সলাদ শুরু করতেন তখন তার দুটি হাত এই কাঁধ বরাবর উঁচু করতেন ওয়াইজা কাব্বার আলীর রুকুই যখন রুকুতে যেতে তাকবির দিতেন তখনও তিনি দুটি হাত এই কাঁধ বরাবর উঁচু করতেন ওয়াইজা রফা আ রসাহু মিনার রুকুই যখন তিনি রফা উঁচু করতেন রসাহু নিজের মাতাকে রুকুই রুকু থেকে রফা হুমা কাজালিকা আইজান তিনি অনুরূপ ভাবে দুটি হাত কাঁধ বরাবর উঁচু করতেন তিনি যখন যেতেন তখন এমনটা করতেন না হাদিসটি বুখারি হাদিস নম্বর সাতশত পঁয়ত্রিশ বুখারির সাত শত পঁয়ত্রিশ নম্বর এই হাদিস আপনার সামনে পেশ করে বলতে চাচ্ছিলাম আমাদের নবী যখন সালাত শুরু করতেন তখন দুটি হাত কাদ বরাবর উঁচু করতেন আমাদের নবী যখন রুকুতে যাওয়ার জন্য তাকবীর দিতেন তখন দুটি হাত কাত বরাবর উঁচু করতেন আমাদের নবী যখন রুকু থেকে মাথা উঁচু করতেন তখন দুটি হাত কাদ বরাবর উঁচু করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাহকে আমরা অবজ্ঞা করেছি দুইটা মিথ্যাচার মিথ্যা দাবির মাধ্যমে নাবি সাল্লাহ আলহ্লামের এই গুরুত্বপূর্ণ অবজ্ঞা করেছি অস্বীকার করেছি অবহেলা করেছি দুইটা মিথ্যাচার দাবির মাধ্যমে প্রথম নম্বর মিথ্যাচার সাহাবিদের উপরে আমরা বলি সাহাবিরা যখন সলাতে আসতেন বগলে করে মূর্তি নিয়ে আসতেন তাই আমাদের নাবি বললেন ও আমার সাহাবিগণ তোমরা বগলে তো মূর্তি নিয়ে আসো তাই হাত উঁচু করে দেখিয়ে দেবে তোমাদের বগলের নিচে মুক্তি আছে কিনা সম্পর্কে এমন মন্তব্য একজন মুসলিম হিসাবে আমাদের হৃদয়ে মনে কিভাবে আসলো আমরা কিভাবে বলতে পারি অথচ বুখারি মুসলিম মেসকাতের ছয় হাজার সাত নম্বর হাদিসে আমাদের নাবি বলছেন মানুষ ও আমার উন্মত তোমরা আমার সাহাবিগণকে গালি দিও না যদি তোমরা দান করো বহুত পাহাড় সম পরিমাণ বহুত পাহাড় সমপরিমাণ স্বর্ণ বহুত পাহাড় সমপরিমাণ স্বর্ণ ঔুত পাহাড় তো আমি দেখিনি আমার হাজি সাহেব আসেন এখানে এম এল এ সাহেব উনি হয়তো দেখে এসেছেন বহুত পাহাড় কত বড় এই অহুত পাহাড় সম পরিমাণ একজন ব্যক্তি যদি দান করে আল্লাহর জন্য স্বর্ণ দান আমার নাবি বলছেন আমার সাহাবির মর্যাদার তুলনায় সেটা হবে এক অর্ধ অর্ধমুত মানে হাতের ভিতরেই হাতের ভিতরেই দান হয়ে যাবে দান করবেন অহুৎ সম পরিমাণ পাহাড় সম পরিমাণ স্বর্ণ মুদারা সাহাবিদের মর্যাদার তুলনায় কেমন হবে এক অর্ধ মুত এই হলো সাহাবির মর্যাদা আর আমাদের মর্যাদা সেই সাহাবি সম্পর্কে আমরা এই কুট মন্তব্য করি যে তারা মূর্তি নিয়ে গিয়েছেন। আপনার বগলের নিচে মূর্তি থাকে না সাহাবির বগলের নিচে মূর্তি থাকে আপনি সাহাবির ধুলা সমতুল্য নয় পায়ের ধুলা সমতুল্যও নয় আপনি সাহাবি সম্পর্কে এই মন্তব্য করেন কিভাবে এক নম্বর মিথ্যাচার সাহাবিদের উপরে দুই নম্বর মিথ্যাচার নাভিসাল্লাল্লাহ আর ইহসাল্লামের হাদিসের উপরে যে হাদিসটি টি এই রয়েছে মুসলিম প্রথম খণ্ড মিশর ছাপাম একশত একুয়াশি পৃষ্ঠা বাংলা মুসলিম ইসলামিক ফাউন্ডেশন অনুবাদকৃত হাদিস নম্বর আটশত বান্ন বর্ণিত এই হাদিসে জাবির ইবনে সামুরা রাইছে আল্লাহ তাআলা আনহু বলেন একদা নাবি সাল্লাহ্ লহালই হিওয়াসাল্লাম আমাদের মাঝে আসলেন এসে বললেন সঙ্গী সাথী তোমরা কেন সলাতে অবদ্ধ ঘোড়ার লেজের নেয় হাত নাড়াচাড়া করছো যেটা অবদ্ধ ঘোড়ার লেজেরে নেয় এমনটা তোমরা সলাতে কোরো না এই হাদিসটি পেশ করে বলা হচ্ছে দেখো দেখো মুসলিমের এই হাদিসে বলা হয়েছে রফলা দায়ীনটা হচ্ছে অবদ্ধ ঘোড়ার লেজের নাই এটা নাবি নিষেধ করেছেন এটা মুসলিমের হাদিস সত্য কথা যে আপনাকে বলেছে এই কথাটি সত্য বলেছে আমি যেটা বললাম এটাও সত্য কথা এটা নাবি বলেছেন তবে একটু বুঝতে হবে নাবি কেন বলেছেন রফলাদাইন মানসুদ করার জন্য রফলাদাইন না করার জন্য না অন্য কোনো কারণে এই হাদিসটি জানার জন্য এর পরের হাদিসটি অতএব ইসলামিক ফাউন্ডেশন মুসলিমের আটশত চুয়ান্ন নম্বর হাদিস এবং সেই একই পৃষ্ঠায় প্রথম খন্ড মুসলিম একশত একুয়াশি পৃষ্ঠা মিশর সাপা জাবির ইবনে সামুরা একই রাবি বর্ণনা করেছেন এই হাদিসটি পরপর তিনটি হাদিস প্রথম হাদিসটি বললাম তৃতীয় নম্বর হাদিসের অনুবাদটা এবার শুনতে হবে তাহলে বোঝা যাবে রফলা দাইনের হাদিস মানসুক হয়েছে না রাসুলের উপরে মিথ্যাচার হচ্ছে এই হাদিস বলার আগে আপনাদের সামনে আজকের আলোচনার প্রথম একটা গল্প বলবো বলবো একটা গল্প বলি একটা গল্প বলি গল্পটা হলো এই শিক্ষক বলছেন ফজা স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে তোমাকে একটা কবিতা লিখতে বলছিলাম তুমি কি কবিতা লিখেছো ফজা বলছেন জি উস্তাদ আমি কবিতা লিখেছি বলো দেখি কেমন কবিতা লিখেছে একটু শুনি ততক্ষণ তখন ফজা বলছেন নয়নের জল উঠিল কপালে শিক্ষক বলছে বসো আমি জানতাম তোমার কবিতা হবে। কারণ চোখের জল কি কপালে ওঠে ভাই চোখের জল কপালে ওঠে নয়নের জল উঠিল কপালে চোখের জল কপালে ওঠে না শিক্ষক বলছে কবিতার প্রথম লাইনই ভুল এই কবিতা চলে না বসো তখন ফজা বলছেন উস্তাদ জি কবিতার দ্বিতীয় লাইনটি আপনি আগে শোনেন তারপরে আমাকে বসিয়ে দেন তখন উস্তাদ বলছে ঠিক আছে কবিতার দ্বিতীয় লাইন তুমি বলো তা ফজা বলছে নয়নের জল উঠিল কপালে পা দুটি বাধা ছিল কদমরে ডালে এবার বলেন নয়নের জল কপালে উঠবে কিনা পা যদি কদমের ডালে বাধা থাকে তখন তো নয়নের জল এমনিতেই কপালে উঠে যাবে অতএব এই হাদিসে রফলা দায়নের হাদিস মানসুক হয়েছে কিনা আমাদের জানতে হবে যেমনিভাবে নয়নের জল কপালে উঠেছে কিভাবে তার জন্য কবিতার দ্বিতীয় লাইন এই হাদিসের অফলা দাইন মানসুক হয়েছে কিনা তা জানার জন্য এই হাদিসের দ্বিতীয় হাদিস সামির ইবনে জামুরা রাজিয়াল্লাহ তাআলা আনহু কল কুননা ইজা সাল্লাইনা মা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবির ইবনে সামুরা রাজিয়াল্লাহ তাআলা আনহু বলেন আমরা যখন

তোমার ভাইয়ের উপরে সালাম দিবে মান আলা ইয়ামিনিহি প্রথম ডান ভাইয়ের প্রতি পশ্চিমালিহি অতঃপর বাম ভাইয়ের প্রতি এই হাদিস এটাও মুসলিমের হাদিস প্রথম খন্ড একশত একুয়াশি পৃষ্ঠা মিশুর সাপা এই জাবুর এই হাদিস বর্ণনা করেছেন অতএব এই হাদিস পেশ করে আপনাকে আমাকে বলা হয় যে রফলা দায়নের হাদিস মানসুক করা হয়েছে অথচ এই হাদিস রফলা দায়নের হাদিস নয় সালামের হাদিস করা হয়েছে অথচ যে মুসলিমের হাদিস বলে রফলাদাইনের হাদিস মানচুক করা হয় সেই মুসলিমেই তিন জায়গাতেই রফলাদাইন করতে হবে মর্মে হাদিস নিয়ে আসা হয়েছে পাঁচটি যার হাদিস নম্বর 887 888 889 890 এবং 891 ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আলাইহি তার বুখারি গ্রন্থতে তিন জায়গাতে রফলাদাইন করতে হবে মর্মে হাদিস নিয়ে এসেছেন পাঁচটি যার হাদিস নম্বর 735 36 37 38 এবং 39 এই পাঁচটি হাদিস নিয়ে এসেছেন ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ আলাইহি তার আবু দাউদ গ্রন্থতে রফলাদাইন তিন জায়গাতেই করতে হবে মর্মে হাদিস নিয়েছেন 16টি হাদিস নম্বর সাত একুশ বাইশ তেইশ পঁচিশ ছাব্বিশ আঠাশ উনত্রিশ তিরিশ এবং সাত শত একচল্লিশ বিয়াল্লিশ তিতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ এবং সাত এই ষোলোটি হাদিস নিয়ে এসেছেন ইমাম নাসাই রহেম আলাইহি তিন জায়গাতে রফল দায়ন করতে হবে মর্মে তার নাসাই গ্রন্থে নিয়ে এসেছেন তেরোটি যারাত্তর থেকে হাজার উনষাট পর্যন্ত ফাঁকে ফাঁকে থেমে থেমে তিনি হাদিস নিয়ে এসেছেন তেরোটি ইমাম ইবনি মাজা রহম আল্লাহ আলাইহি তার ইবনি মাজা গ্রন্থে তিন জায়গাতে রফল দায়ন করতে হবে মর্মে হাদিস নিয়ে এসেছেন এগারোটি যার হাদিস নম্বর হচ্ছে আটশত অষ্টান্ন পর্যন্ত তিন জায়গাতে রফলাদন করতে হবে মর্মে হাদিস এসেছেন একটি যার হাদিস নম্বর দুই শত পঞ্চান্ন শুধু কুতুবে সিদ্ধায় হাদিস একান্নটি যা আপনার সামনে বললাম এতগুলো হাদিস দায়ন করার পক্ষে অথচ রাসুলের উপরে মিথ্যাচার সাবিদের উপরে অপবাদ দিয়ে আমরা রাসুলের এই সুন্নাকে অবজ্ঞ করে চলেছি অথচ নবিস আলাইসাল্লাম থেকে বলা হয়েছে রফলা দাইনের প্রত্যেক ইশারায় দশ দশটি করে নেকি লেখা হয় আল্লাহ এতগুলো আমরা হাদিসকে মানসুক বলে আমরা এই হাদিস গুলোকে অস্বীকার করে চলেছি আল্লাহ আল্লাহর আলমিন আমাদেরকে এই রফল আদায়নের হাদিসের উপরে আমল করার তৌফিক দান করুক সকল বলে আল্লাহ আমিন সমালিত উপস্থিতি যেহেতু সময় শেষ হয়ে গিয়েছে আমিও আপনাদের ধৈর্য হারা করব না অনেক সময় কথা বলেছি এরপরে আরো কথা রয়েছে আপনাকে এরপরে হাত পড়তে হবে বুকে জুন সাহাল ইবনে সাদরাজি আল্লাহ তাআলা আনহু বুখারী তে 140 নম্বর হাদিসে বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন কানান নাসি মারুনা আইজা রজুল ইদাহুলিমনা আলা সিরাইহি ইসরা মানুষদেরকে নির্দেশ প্রদান করা হতো তারা যেন সলাতে তাদের ডান হাতকে বাম জেরার উপরে রেখে দেয় এ কথা আমাদের নাবি মোহাম্মদ সাল আলহি আসাল্লাম বলেছেন এছাড়া বুকে হাত বাঁধতে হবে সরফ হাতে হাত পড়তে হবে যে কথা আমাদের নাবি মোহাম্মদ সাল আলহি আসাল্লাম বুখারির সাতশত ছাপ্পান্ন নম্বর হাদিসে বলেছেন লা সলাত আলিম আল্লাম একরবি ফাতে হাতিল কিতাব যে ব্যক্তি সলাত আদায় করে না তার সলাত হয় না

ফেরেস্তাদের আমিন বলার সাথে মিশে যায় গুফির আলহমা তাকাত আল্লাহ তার পূর্ব কর সকল গুনাখা তাকে মাফ করে দেন সুহান আল্লাহ এই তো আবু দাউতের সাতশত ত্রিশ নম্বর হাদিসে হুমায়ুদ আবু হুমায়ুদ আসাইদি রাজি আল্লাহ তালু বলেন রাসুলের সলাদ সম্পর্কে আমি আপনাদের সম্পর্কে বেশি অবগত সেখানে দশজন সাহাবি ছিলেন আবু কাতাদা তার ভিতরেও ছিলেন তখন তারা বললেন তা কেরে হয় আমাদের চাইতে আপনি রাসুলের সহচর্য কম পেয়েছেন তা বলেন দেখি কিভাবে রাসুল সলাদ করতেন তা তিনি বললেন নাবি সাল্লাহাম যখন সলাদ শুরু করতেন তাকবিরে তাহারিমা দিয়ে কাত বরাবর হাত উঁচু করতেন অতঃপর সুরাকিরাত করতেন অতঃপর তাকবির বলে রুকুতে যেতেন দুটি হাত এই হাঁটুর উপরে শক্ত করে ধরতেন এ সময়ে মাথা এবং পীর সমান্তরাল থাকতো অতঃপর তাসবি বলে তিনি রুকু থেকে উঠতেন আবার রফলা দায়ন করতেন এভাবেই আবার সেজদাতে যেতেন সেজদাতে যখন যেতেন এই পাজরো থেকে দুটি হাত বগল আলাদা থাকতো লেগে থাকতো না এভাবে সেজদা করতেন অতঃপর এভাবে যখন দূরে কাজ শেষ করতেন শেষ বৈঠাকে বসে ডান পা খাড়া রেখে বাম পা ঢুকিয়ে দিয়ে নিতুম্বর উপরে বসতেন অতঃপর ডান পাশে পাশে বাম সালাম ফিরিয়ে তিনি সলাত শেষ করতেন তখন উপস্থিত যতজন সাহাবি বলেছিলেন আপনি সত্য বলেছেন আপনি সত্য বলেছেন অতএব সংক্ষিপ্ত এই সলাতের গুরুত্ব এবং বিবরণ আপনার সামনে পেশ করে আপনাদেরকে বলতে চাচ্ছিলাম আসুন আমরা আমাদের পরিবারে পাঁচ অক্ত সলাদ আদায় করি আমি নিজে সলাদ আদায় করি পরিবারও ও সলাদ আদায় করার জন্য জোরালো ভাবে নির্দেশ প্রদান করি এবং নাবি সাল্লাম যেভাবে সলাদ আদায় করেছেন করতে বলেছেন আমাদেরকে শিখিয়েছেন সল্লুকামারি এই হাদিসের অনুকূলে রাসুলের সুন্নতি পদ্ধতি অনুযায়ী নিয়ম নীতি অনুযায়ী আমরা সলাদ আদায় করি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক এবং এই সলাদের বিনিময়ে পরকালীন জীবনে কবরের আজাব মাফ করুক জাহান্নামকে হারাপ করুক এবং জান্নাতুল ফের মেহমান হিসাবে কবুল করুন আল্লাহ মামিন আল্লাহ আজকের এই মাহফিল যারা আয়োজন করেছেন এই মাহফিলে যারা আয়োজক রয়েছেন যারা এখানে মেধা দিয়েছেন সময় দিয়েছেন শ্রম দিয়েছেন অর্থ দিয়েছেন বুদ্ধি দিয়েছেন পরামর্শ দিয়েছেন যারা এখানে নারী এবং পুরুষ উপস্থিত হয়ে হয়ে বক্তা হয়ে এই করেছেন আল্লাহ তুমি সকলের পক্ষ থেকে এই মাহফিলকে কবুল করে নাও এই মাহফিলের বিনিময়ে জীবনের বোনা খাতা মাফ করে দাও আল্লাহ ওর যারা আমাদের মাঝে বিদায় নিয়েছেন তাদের প্রতি রহম করো দয়া করো তাদের কবর আজাব মাফ করো তাদের জাহান নামকে হারাম করো আল্লাহ

আইন শৃঙ্খলা বাহিনী স্থানীয় প্রশাসন থানা সিডি ডিবি যারা এখানে রয়েছেন যারা আমাদের এই মাহফিল থেকে নিরাপত্তা দিয়ে সুন্দর আঞ্জাম দিয়েছেন আল্লাহ এই সমস্ত আইন শৃঙ্খলা বাহিনী স্থানীয় প্রশাসন থানা ডিবি ইত্যাদি সকল সদস্য বৃন্দকে আল্লাহ তুমি রুমিয়াবি জীবনে কল্যাণ দান করো পরকালীন জীবনে কল্যাণ দান করো পারিবারিক জীবনে নিরাপত্তা দান করো বারাকা দান করো হায়াতে জীবনে মালে এবং ইত্যাদি সময় বরকতে আল্লাহ তুমি সর্ব জায়গায় তাদের নিরাপত্তা দাও আল্লাহ আমাদের দোয়া কবুল করে নাও আল্লাহ তুমি আমাদের খেদমত কবুল করে নাও এই দোয়া এবং দাবি রেখে আজকের দিনের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি আসসালাম আলাইকুম আ